আসসালামু আলাইকুম ওরিাত আলহামদুলিল্লাহি ওর আলমিন আলীহি ও সুপ্রিয় দর্শক শ্রোতা তিরিশ দিন ব্যাপী পবিত্র ঈদ এ মিলাদুলনী সাল আলহি ও উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের পঞ্চম এপিসোডে আপনাকে স্বাগতম তো বন্ধুরা দেরি না করে আজকে আমাদের পঞ্চম অধিবেশনে আমরা চলে যাচ্ছি আজকের মিলাদুলনী সংক্রান্ত ঘটনা নিয়ে আজকে যে কিতাব থেকে আলোচনা করব মূলত যে ঘটনাটি বর্ণনা করব এটি রয়েছে সহি হারির মধ্যে কিন্তু আমরা বর্ণনা করব অন্য একটি কিতাব থেকে যে কিতাবটির নাম হচ্ছে হাউলুল এহতেফাল বিদিক্রিল মৌল ইদিন শরীফ কিতাবটি লিখেছেন সৌদি আরবের বিখ্যাত একজন আলমেদিন সৈয়দ মোহাম্মদ উবনুল আলাভি আলমালিকি আল হাসানি রহিমাহুল্লা উনি তার কিতাবের বাউত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে একটি অধ্যায় রয়েছে একটি ঘটনায় নিয়েছেন কেসু কি সোয়াইবাহ হজরতে সোয়াইবা ওনার ওনাকে আজাদ করে দেওয়ার ঘটনা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফি ফি কুতুবিল হাদিস ও সিয়াম কেসত ইতকিয়াবি লাহাব লিজারিয়াতিহি হাদিসের কিতাবের মধ্যে এবং বিভিন্ন সিরাতের কিতাবের মধ্যে আবুল আহাবের দাসী সোয়াই সোয়াইবার আজাদের ঘটনা নিয়ে যে আখবরত হুবে উলিয়াদ সাল্লাহ আলী আলু সাল্লাম আল্লাহনবী সাল্লি আলি সাল্লাম যখন পৃথিবীর বুকে তার এনেছিলেন এই ঘটনাটি তিনি আবুল আহাবকে তার দাসী সোয়াইবা গিয়া সংবাদ দিলেন যে আবুল আহাব আপনার ভাতিজা এই পৃথিবীর বুকে এসেছে তখন তিনি খুশি হয়ে গেলেন খুশি হয়ে যাওয়ার পরে তিনি তাকে আজাদ করে দিলেন

আমার অবস্থা একেবারেই ভালো না পাক তোমাদের থেকে বিচ্ছিন্ন হওয়ার পর পাক আমাদের খুব আজাব দিচ্ছে তবে একটা কারণে পাক আমাকে আহ পানি অথবা কতুর মধু বিভিন্ন বিভিন্ন আছে পান করার জন্য আমার আঙ্গুলের মাথার মধ্যে আমাকে পান করার জন্য ব্যবস্থা করে দিচ্ছে এটা কী কারণে যে আমার দাসী যখন মোহাম্মদ সাল্লাহাল্লামের মিলাদের ঘটনা আমাকে জানাইছিলেন এই খুশি হইয়া আনন্দ পাইয়া খুশির কারণে আমি তাকে আজাদ করে দিয়েছিলাম আঙ্গুলের ইশারা দিয়া দিয়াফি কুলিয়া আর এ কারণে আল্লাহ পাক প্রত্যেক সোমবারের দিনে যেই দিন নবীজি সোমবার দিন এসেছিলেন ওই দিন আমি তাকে আজাদ করে দেওয়ার কারণে এই খুশি হওয়ার কারণে আল্লাহ পাক আমাকে ওই দিন আযাব দেন এবং আমার আঙ্গুলের মাথার মধ্যে সামান্য পরিমাণ পানি অথবা মধু দান করেন যেটা আমি পান করে তৃপ্তি অর্জন করি আবুল আহাব একজন কাট্টা কাফের হওয়ার পরেও মিলাদুন্নবী গ্রহণ করেছেন মিলাদুন্নবীতে খুশি হয়েছেন এ কারণে আল্লাহ পাক ওনাকে সোমবারের দিন আজাব মাফ করে দেন আর আমরা যারা মিলাদুল গ্রহণ করেছি সিরাত গ্রহণ করেছি আমাদের অবস্থা আশা করি আল্লাহ পাক আর উত্তম দান করবেন সম্মানিত হাজরিন ধারাবাহিক আমাদের অনুষ্ঠান চলবে আমাদের বাকি অনুষ্ঠানগুলো দেখার জন্য আমাদের নির্দিষ্ট ইউটিউব চ্যানেল এ ইউর ইসলামিক টিভি চ্যানেলটিতে আপনারা অংশগ্রহণ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং আমাদের আপনাদের আরও মনের কী কী প্রশ্ন আছে আমাদের জানাবেন আমরা জবাব দেওয়ার চেষ্টা করব এবার বক্তব্য শেষ করলাম ওমা আলাইকুম